আজকে মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের সামনেই যে টেস্ট পরীক্ষা, তোমাদের ইচ্ছে হয় যে টেস্ট পরীক্ষায় প্রশ্ন কীরকম আসে, কোন দাগে কত নম্বরের প্রশ্ন বা কোন অধ্যায়গুলো ভালো করে পড়লে বা কোন জিনিসগুলো ভালোভাবে পড়লে টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট যদি করা যায় তাহলে আগামী দিন যে ফাইনাল পরীক্ষা তার জন্য নিজেদের মনের কনফিডেন্সটা কিন্তু অনেকটাই বাড়ে। তার জন্য আমাদের রাজ্যের তিনটে স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। কিন্তু এখানেই একটা কিন্তু সতর্কবার্তা রয়েছে, টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তোমার স্কুলের তোমার স্যার বা ম্যাডামরাই কিন্তু করবেন, তাই এই প্রশ্নগুলোই যে তোমাদের পরীক্ষায় আসবে এর কিন্তু কোনো মানে নেই। আমি জাস্ট ভিডিওটা দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্র কীরকম হয়। তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, এই যে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রগুলো দেখাবো তারপরে তোমাদের জন্য কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো তোমরা পড়বে বা এই টাইমে রিভিশন করবে সেইগুলোও কিন্তু ফ্রি পিডিএফ সহ দেবো। অর্থাৎ তিনটে স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন, তার পাশাপাশি আসন্ন টেস্ট পরীক্ষার তোমার স্কুলের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, একদম প্রতিবেদন রচনা, কাল্পনিক সংলাপ, তার পাশাপাশি প্রবন্ধ রচনা সহ সমস্ত কিছু আজ এই ভিডিওতে বলে দেওয়া থাকবে। এবং এই সকল প্রশ্নের উত্তরগুলো কিন্তু ফার্স্ট কমেন্টে চারটে লিঙ্কের মাধ্যমে দেওয়া রয়েছে, ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে, অবশ্যই সেটা শুনে নিও। এবং ডেসক্রিপশানে তোমাদের জন্য দেওয়া আছে মাধ্যমিক 2024 অল সাবজেক্ট নোটসের বলে, সেখানে সকল বিষয়ের এইরকম প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তার পাশাপাশি আগামী দিনগুলোতে অন্যান্য সকল বিষয়ের তোমাদের এরকম টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র সাজেশন সহ আনতে চলেছি, তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আমি তোমাদের বলে দিই এই সম্পূর্ণ কোশ্চেন সাজেশনের ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে, যেহেতু ইউটিউব কিন্তু একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম, এখানে ভিডিও দেখাটা বাধ্যতামূলক, শুধু পিডিএফ দিলেই কিন্তু ক্রিয়েটারদের পক্ষে চলে না। আমরা অ্যাজ এ ক্রিয়েটার শুধু পিডিএফ দিয়ে দিলে সেক্ষেত্রে ইউটিউব প্ল্যাটফর্মেরও কিন্তু অনেকটা লস ভিডিও না দেখানোর জন্য, তার জন্য চ্যানেলগুলোকে কিন্তু তারা ডিমনিটাইজ করে দেয়। এই সকল বিপদ এড়ানোর জন্য আমরা আমাদের যে সকল ভিউয়ার্সরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখে আমাদের ভালোবাসা দেয় তাদের ভালোবাসার কৃতিত্ব স্বরূপ, যেহেতু ভিডিওটা সকলে সম্পূর্ণ দেখছে তাই থেকে যাতে তাদের এই প্রশ্নগুলো লিখে না নিতে হয়, সাজেশনগুলো লিখে না নিতে হয়, তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমরা ভিডিওর মধ্যেই একটা বিকল্প উপায় বের করেছি, যেটা হচ্ছে ফ্রি পিডিএফের পাসওয়ার্ড বলে দেওয়া। এবং ডিসক্রিপশানে দিয়ে দিই ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, তো পাসওয়ার্ড দিয়ে ডিসক্রিপশানে ডাউনলোডের লিঙ্কে যখনই ক্লিক করবে পাসওয়ার্ড যখনই চাইবে পাসওয়ার্ডটি দিয়ে দিলে সম্পূর্ণ নোটসটি পেয়ে যাবে। এটা এর ফলে কী হবে, ইউটিউব অ্যালগোরিদম বুঝতেও পারবে না যে তোমরা ভিডিও না দেখে পিডিএফ নিয়ে চলে যাচ্ছ, তার ফলে কী হবে তোমাদের এবং আমাদের দুজনেরই কিন্তু উভয়ের ব্যালেন্সটা কিন্তু বজায় থাকবে। তাই অবশ্যই সকলে যে পুরো ভিডিও দেখবে এটা কিন্তু আশা রইল, যারা ভিডিও সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ ফ্রি পিডিএফও পাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এই ভিডিওতে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার তিনটে স্কুলের আমি টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র দেখাবো। দেখো স্কুল টু স্কুল কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু আলাদা হবে, তাই এই প্রশ্নগুলোই যে তোমাদের আসবে পরীক্ষায় এটা কিন্তু ভাবনার কোনো দরকার নেই। আমি এই প্রশ্নপত্রের শেষে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তার সাজেশন দিয়ে দেবো, ওগুলো ভালো করে পড়বে, ওখান থেকে কম পাবে। মূলত টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র কেন তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে এই রকম প্যাটার্নের প্রশ্ন হবে। দেখো প্রথমে এই যে স্কুলের প্রশ্নপত্র সেটা হচ্ছে সাগরদিঘি এসএন হাই স্কুল, এখানে 90 নম্বরের বাংলার যে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র হয়েছিল 17টা এমসিকিউ তোমাদের জন্য কিন্তু দেওয়া হয়েছিল। প্রশ্নগুলো ধীরে ধীরে আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কীরকম প্রশ্ন দিয়েছে। যেহেতু স্কুল টু স্কুল বেসিসে প্রশ্ন হবে তাই খুব স্বাভাবিক বশতই তোমাদের প্রশ্নপত্র কিন্তু আলাদা হবে, এক স্কুলের সঙ্গে আরেক স্কুলের প্রশ্নপত্রের মিল 10-15% থাকলেও সম্পূর্ণটা কিন্তু থাকবে না, কারণ তোমার স্কুলের প্রশ্নপত্র করবে তোমার স্কুলের স্যার ম্যাডামেরা। সেটা কমন পাওয়ার জন্য তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্রটাকে ভালোভাবে সমাধান করো। এক নম্বর দাগে 17টা প্রশ্ন থাকে কোনো অথবা থাকে না, 17টা প্রশ্নেরই উত্তর করতে হয়। তারপরে দুইয়ের দাগে 20টি শব্দে উত্তর লিখতে বলা হয়, মোট 19টি এসএকিউ, যার মধ্যে 2.1-এ তোমাদের যে গল্প রয়েছে গল্প থেকে 5টা এসএকিউ আসে, 4টে প্রশ্নের উত্তর লিখতে হয়, 1টি প্রশ্ন অতিরিক্ত দেওয়া থাকে। এই জিনিসগুলো বোঝানোর জন্যই তোমাদের জন্য কিন্তু মূলত ভিডিওটি। গল্প থেকে এসএকিউ আসে 5টি, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপরে 2.2-এ কবিতা থেকেও 5টি তোমাদের কিন্তু এসএকিউ আসে, সেখান থেকেও যে কোনো 4টি এসএকিউ এর উত্তর লিখতে হবে। তারপরে তোমাদের আসে 2.3
তিন, যেখানে তোমাদের প্রবন্ধ দুটো রয়েছে, বাংলা ভাষায় বিজ্ঞান এবং তোমাদের জন্য রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম। এই দুটো থেকে তোমাদের কিন্তু চারটে প্রশ্ন আসে, তিনটি প্রশ্নের এসএকিউ এর উত্তর লিখতে হবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা 2.4, এখান থেকে তোমাদের ব্যাকরণের এসএকিউ আসে, আটটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে এমসিকিউ এর পোর্শনে। এসএকিউ এর পোর্শনে তোমাদের 10টা কিন্তু এসএকিউ আসে ব্যাকরণ থেকে, সেখান থেকে 8টা ব্যাকরণের কিন্তু উত্তর লিখতে হয়, সেটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা যাতে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারো। তারপরে তিন নম্বরে তোমাদের বলে দেয় যে প্রসঙ্গ নির্দেশ করে কম বেশি 60টি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তিন নম্বরের প্রশ্ন থাকে প্রথম 3.1-এ তোমাদের যে প্রশ্ন থাকে, দুটি প্রশ্ন থাকে গল্প থেকে, একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। অর্থাৎ 3.1-এ দুটো প্রশ্ন, 3.1.1 আর 3.1.2, এখানে কিন্তু তোমাদের দুটো তিন নম্বরের প্রশ্ন থাকে, একটি প্রশ্নের উত্তর লিখতে হয় এবং এখান এই প্রশ্নগুলো আসে তোমাদের গল্প থেকে। তারপরে 3.2-এ অর্থাৎ 3.2.1, 3.2.2, এখান থেকে তোমাদের কবিতা থেকে দুটো প্রশ্ন আসে তিন নম্বরের, একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। তারপরে চারের দাগে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসে, দুটি প্রশ্ন আসে গল্প থেকে, 4.1, 4.2, এখান থেকে দুটো প্রশ্ন আসে, একটি 5 নম্বরের উত্তর লিখতে হয়। তারপরে 5-এর দাগে এখানেও 5 নম্বরের বড় প্রশ্ন, সেটা আসে কবিতা থেকে, 5.1, 5.2, এখান থেকে দুটো 5 নম্বরের প্রশ্ন আসে, একটি 5 নম্বরের উত্তর কিন্তু লিখতে হবে। তারপরে 6-এর দাগে এখান থেকে তোমাদের প্রবন্ধ, বাংলা ভাষায় বিজ্ঞান থেকে একটি প্রশ্ন আসে, হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটি প্রশ্ন আসে, দুটো 5 নম্বরের প্রশ্নের মধ্যে একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, অর্থাৎ যে কোনো একটি প্রবন্ধ ভালো করে পড়লেই তোমাদের হয়ে যাবে। 7-এর দাগে তোমাদের নাটক সিরাজদৌলা থেকে দুটো 4 নম্বরের প্রশ্ন আসে, লিখতে হয় একটি 4 নম্বরের প্রশ্ন, বুঝে নাও ভালোভাবে, 7-এর দাগেই কিন্তু তোমাদের আসে নাটকের প্রশ্ন। তারপরে 8-এর দাগে প্রশ্ন প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে কোনি থেকে, 3-5 নম্বরের প্রশ্ন আসে, দুটো 5 নম্বরের প্রশ্নের কিন্তু উত্তর লিখতে হবে, 8.1, 8.2, 8.3, 3-5 নম্বরের প্রশ্ন আসে, একটি লিখতে হবে। 9-এর দাগে আসে তোমাদের বঙ্গানুবাদ, যেটা তোমাদের 4 নম্বর থাকে, বাংলায় লিখতে হয়। 10-এর দাগে তোমাদের দুটো থাকে, প্রথমে থাকে কাল্পনিক সংলাপ, তারপরে থাকে তোমাদের প্রতিবেদন রচনা, দুটোর মধ্যে যে কোনো একটি লিখতে হয়। 11-এর দাগে তোমাদের থাকে প্রবন্ধ রচনা, যেখানে 4টি প্রবন্ধ রচনা দেওয়া থাকে, যা তার মধ্যে একটি প্রবন্ধ রচনা তোমাদের লিখতে হয় 10 নম্বর। এই রকম প্যাটার্নে এই সম্পূর্ণটা, আরও দুটো স্কুলের তোমাদের প্রশ্নপত্র দেখাবো, নর্থ বেঙ্গলের শিলিগুড়ি বয়েজ হাই স্কুল বাংলার প্রশ্ন কীরকম হয়েছে দেখে নাও, আমি এখানে ধীরে ধীরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1-এর দাগে এমসিকিউ থাকে, 2-এর দাগে এসএকিউ থাকে, ভালোভাবে দেখে নাও। আর এই সকল ছোট প্রশ্ন বড় প্রশ্ন তোমরা তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা হোক বা তোমাদের ফাইনাল পরীক্ষা, সেগুলোর জন্য 100% কমন পাওয়ার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি 3টে লিঙ্ক দিয়ে রেখেছি। প্রথম লিঙ্কে তোমাদের বাংলার 3 নম্বর, 5 নম্বর, 4 নম্বরের নাটক বঙ্গানুবাদ, 10 নম্বরের প্রবন্ধ রচনা, সমস্ত কিছু একদম উত্তর সহজে পিডিএফ এনেছি, তার লিঙ্কটা দিয়ে রাখলাম, সেই ভিডিওটা দেখো, সমস্ত কিছু কমন পাবে। তার পাশাপাশি তোমাদের জন্য জানাতে চাই, সেকেন্ড যে লিঙ্ক দেওয়া রয়েছে তোমাদের মাধ্যমিকের, গল্প কবিতা নাটক প্রবন্ধ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে বড় প্রশ্ন আসে, ছোট প্রশ্ন আসে না, ব্যাকরণ, এই সমস্ত জায়গা থেকে তোমাদের যে এমসিকিউ এসএকিউগুলো পড়তে হবে সমস্ত কিছু উত্তর সহ ফ্রি পিডিএফ দেওয়া রয়েছে সেকেন্ড লিঙ্কে পেয়ে যাবে। 3 নম্বর লিঙ্কে মাত্র অল্প কয়েকটি রচনা, যেগুলো তোমরা সাজেশনেও পাবে, সেই রচনাগুলো পড়লে কোনটা পড়লে সমস্ত কিছু কমন পাবে সেগুলোও দেখিয়ে দিয়েছি। 3 নম্বর লিঙ্কে ফ্রি পিডিএফ সহ সেইগুলো কিন্তু অবশ্যই তোমরা চেক আউট করতে ভুলো না, ওখান থেকে 100% কমন পাবে। এই যে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে সমস্ত কিছু কিন্তু সেই নোটস থেকেই এসছে, তার বাইরে কিন্তু কিচ্ছু আসেনি। আমি আবারও বলছি, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে 3টে লিঙ্ক দেওয়া বাংলা বিষয়ের সম্পূর্ণ জিনিসের জন্য, বড় প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণ, প্রবন্ধ রচনা, বঙ্গানুবাদ, কাল্পনিক সংলাপ, প্রতিবেদন রচনা, সমস্ত কিছু তোমাদের জন্য কিন্তু আনা হয়েছে একদম উত্তর সহ। সেই উত্তর সহ ভিডিও তোমরা ফার্স্ট কমেন্টে 3টে লিঙ্কের মাধ্যমে তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে একদম ফ্রি পিডিএফ সহ, সেই ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলো না। আমি তোমাদের কাছে অনুরোধ করব, অবশ্যই সেই নোটসগুলো দেখো, শুধুমাত্র বাংলা বলে কথা নয়, তোমাদের মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য সকল বিষয়
সেটা তোমাদের বাংলা হোক, ইংরেজি হোক, অঙ্ক হোক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সকল বিষয়ের নোটস কিন্তু দেওয়া হয়েছে। দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ 3 নম্বর স্কুল সহ শাহপুর হরেন্দ্রনাথ বিদ্যাপীঠ, এখানের যে কোশ্চেনটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে নাও, এই প্রশ্নগুলোই যে আসবে এর কোনো মানে নেই। আমি আবারও বলছি, তোমাদের স্কুলের টিচার্সরা, স্যার ম্যাডামরা তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্ন করবেন। এটা কিন্তু বোর্ডের প্রশ্নপত্র নয় যে অমুক স্কুলে এক করেছে বলে তোমাদের স্কুলেও একই করবে, একদমই কিন্তু তা নয়। তোমরা, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হয়েছে, সেকেন্ড ইউনিট টেস্ট হয়েছে, সেই দুটো ইউনিট টেস্টের প্রশ্নপত্রকে ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ বোর্ডের থেকে কিন্তু বলা হয়েছে কোনো প্রশ্ন বিচিত্রা অন্য কোনো কিছু সহায়তা নেওয়া যাবে না। স্কুলগুলোকে কিন্তু, স্কুলগুলো যে পাঠ্য বই থেকে পড়াতো, স্কুলে যা পড়ানো হতো, তার মধ্যে থেকেই টেস্ট পরীক্ষার প্রশ্ন করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্টে যা পরীক্ষায় এসেছিলো সেখান থেকে মোরাললেস 40-50% তোমরা কমন পাবেই। তো তার জন্য অবশ্যই সেগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করলে অনেকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তার পাশাপাশি এই যে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এখন যে সাজেশনটা দেখাচ্ছি, দেখে নাও একদম পুরো ক্লিয়ারলি, গল্প জ্ঞানচক্ষু, যেখানে বলেই দেওয়া হচ্ছে জ্ঞানচক্ষু থেকে শুধুমাত্র 3 নম্বরের প্রশ্ন পড়বে, 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে না। তো 3 নম্বরের প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে তো দেখে নাও ভালোভাবে। ফ্রি PDF দিয়ে দেবো সম্পূর্ণ এই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের, এই সাজেশনের প্রশ্নপত্রের সমস্ত কিছুর তোমাদের ফ্রি PDF দিয়ে দেবো আমি। একটু তাড়াতাড়ি তোমাদেরকে এই সমস্ত কথাগুলো বলে তোমাদের জন্য ভিডিওটা শেষ করতে চাই, বেশি টাইম তোমাদের জন্য কিন্তু নিতে চাই না। সেকেন্ড গল্প তোমাদের বহুরূপী, এখান থেকে 3 মার্কের প্রশ্নের কোনো রকম আসার সম্ভাবনা নেই। 5 নম্বরের প্রশ্ন আসবে, সে কোন 5 নম্বরের প্রশ্নগুলো পড়বে একে একে তোমাদের জন্য কিন্তু দেখিয়ে দিয়েছি। আর এই সকল প্রশ্ন উত্তরগুলো তোমাদের ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা উত্তর পেয়ে যাবে। আর স্টার মার্ক করা প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এবছরের পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ গল্প পথের দাবি, এখান থেকে 3 এবং 5 দুটো প্রশ্নই আসার সম্ভাবনা, তবে দুটো প্রশ্ন একেবারে তো আসে না, হয় 3 আসবে নয় 5 আসবে। তাই আলাদা করে 3 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য এখানে দিয়ে দিয়েছি, যেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো দুর্বল ছাত্রছাত্রীরা একটু ভালো করে পড়ো, বাকি যাদের সমস্ত সিলেবাস শেষ হয়ে গেছে তারা বাকি সকল প্রশ্নগুলো তৈরি করতে পারো। 5 নম্বরের কোন প্রশ্নগুলো পড়তে হবে সেগুলোও কিন্তু এখানে কিন্তু স্পষ্ট আকারে তোমাদের জন্য কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ভালো করে, শুধু একটু ভালো করে তোমরা এই জিনিসগুলো বুঝে নাও, কমন 100% পাবে, এর বাইরে কোনো কিছু আসবে না। পরবর্তী গল্প অদল বদল, এখান থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন আসবে না, শুধুমাত্র 5 নম্বরের প্রশ্নই আসবে, এটা তোমরা মাথায় রেখে নাও, কোনো কিন্তু ভুল নেই এতে। ভালোভাবে দেখে নাও যে প্রশ্নগুলোতে স্টার দেওয়া রয়েছে সে প্রশ্নগুলোই আসার সম্ভাবনা বেশি। তাও তোমাদের যেহেতু স্কুল টু স্কুল বেসিসে আলাদা আলাদা প্রশ্ন হবে, তার জন্য প্রশ্ন অনেকগুলোই কিন্তু দেওয়া হয়েছে। পরের গল্প নদীর বিদ্রোহ, এই অধ্যায় থেকে 5 নম্বরের কোনো প্রশ্ন আসবে না, শুধু 3 নম্বরের প্রশ্ন তোমাদের পড়লেই চলবে। কোন 3 নম্বরগুলো পড়বে দেখে নাও। আর তোমাদের এই ভিডিওর ফ্রি PDF-এর পাসওয়ার্ড হয়ে যাবে PDF সম্পূর্ণ স্মল লেটারে। দেখে নাও কোন প্রশ্নগুলো পড়বে, কিভাবে তৈরি করবে, সমস্ত কিছু আমরা ফার্স্ট কমেন্টের উত্তরে লিঙ্ক দিয়ে রেখেছি। কবিতা, এ বছরের মধ্যে কবিতা সবচেয়ে ইম্পর্টেন্ট, অসুখী একজন, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে, এখান থেকে প্রশ্ন আসবেই। এই 3টে কবিতা ভালোভাবে তোমাদের কিন্তু রেডি করতেই হবে, এই 3টে কবিতা রেডি করলেই 3 এবং 5 কমন পেয়ে যাবে। অসুখী একজন থেকে যে 3 এবং 5গুলো পড়তে হবে একসাথে সাজেশান এখানে তোমাদের জন্য কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদের বলবো সমস্ত প্রশ্নগুলোই 5 নম্বরের জন্য রেডি করো, তাহলে অল্প করে লিখে 3 নম্বরের উত্তরও কিন্তু লিখে আসতে পারবে, কোনো কিন্তু অসুবিধা হবে না, বড়টার জন্য তৈরি হও। নেক্সট, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এটা কিন্তু তোমাদের আমি দিইনি, তবু এই অধ্যায় থেকে প্রশ্ন কেন দিয়েছি, টেস্ট পরীক্ষা তো, যে কোনো স্কুল প্রশ্ন দিয়েই দিতে পারে, কোনো বাধ্যবাধকতামূলক জায়গা নেই। তবে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসেও 3 নম্বরের কোনো প্রশ্ন আসবে না, তোমাদের শুধুমাত্র 5 নম্বরের প্রশ্নগুলো তৈরি করতে হবে। আর বাংলা যেখানে খুব সোজা জায়গা সেখানে তোমাদের বিষয় সংক্ষেপ, কবিতা, গল্পগুলো ভালোভাবে জানা থাকলে তোমরা খুব ভালোভাবেই এই উত্তরগুলো যে লিখে আসতে পারবে এতে কোনো ভুল নেই। পরের কবিতা আফ্রিকা,
এই কবিতা থেকে কোনো 3 মার্কের প্রশ্ন আসবে না, শুধু 5 নম্বরেরগুলো প্র্যাকটিস করো। বলতে গেলে শুধু স্টার মার্ক দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে না, সেগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করলেই তোমাদের কিন্তু কোনো অসুবিধা থাকবে না। এখানে সমস্ত কিছু তোমাদের জন্য দিয়ে দিয়েছি, টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র স্কুলগুলোতে কীরকম হয় সেটা দেখিয়েছি, তার পাশাপাশি কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। অভিষেক, এই অধ্যায় থেকে কোনো 5 এবার আসছে না, শুধু 3 নম্বরের জন্য পড়ো। অভিষেক, কবিতাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। 3 নম্বরের প্রশ্ন আসার ক্ষেত্রে অনেক রকমভাবে প্রশ্ন কিন্তু দিতে পারে, অনেক রকমভাবে ঘুরিয়ে দিতে পারে। কবিতার ভাষা যেহেতু টাফ, সেক্ষেত্রে তোমাদের প্রশ্নগুলো একটু ধৈর্য সহকারে কিন্তু পড়তে হবে। এই জিনিসগুলো মেনে চলো, কোনো অসুবিধা যে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় বাংলা নিয়ে হবে এটা কারোরই কোনো অসুবিধা হবে না। মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতা এ বছরের জন্য প্রলয় উল্লাস, যেখান থেকে 3, 5, 2 প্রশ্নই আসতে পারে, তবে মোস্ট ইম্পর্ট্যান্ট 5 আসবে। তো কোন প্রশ্নগুলো তোমরা পড়বে এখানে কিন্তু ধীরে ধীরে তোমাদের জন্য কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত সিলেবাস আমরা কভার করে দিচ্ছি একটি জায়গায়, যেখানে তোমাদের সাজেশান টেস্ট পরীক্ষার বলো বা টেস্ট পরীক্ষার প্রশ্ন কীরকম হয় একই সাথে তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সময়টা কিন্তু বাঁচে। অস্ট্রের বিরুদ্ধে গান, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসলেও আসতে পারে, তবে পারো আসবেই না। দেখে নাও কোন প্রশ্নগুলো তোমাদের অস্ত্রের বিরুদ্ধে গান থেকে পড়তে হবে 3 নম্বরের জন্য, শুধুমাত্র সেই প্রশ্নগুলোই দেওয়া হয়েছে, অযথা বেশি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য দেওয়া হয়নি। তারপর সিন্ধু তীরে, এই অধ্যায় থেকে 3, 5, 2 আসতে পারে, তবে আমার যেটা মনে হয় টেস্ট পরীক্ষায় তো 2 দিতে পারে, মানে 5ও দিতে পারে, 3ও দিতে পারে, 2 একসাথে যে দেবে সেটা কিন্তু বলছি না, 2 একসাথে কখনোই দেয় না, না 3 নম্বরে আসলে 5 নম্বরে এরকম হয় না, হয় 3 নম্বরে আসবে নয় 5 নম্বরে আসবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে তৈরি করে নিও। প্রবন্ধ, আমি তোমাদের বলবো 2 প্রবন্ধ, হারিয়ে যাও কালি কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান। 5 নম্বরের প্রশ্ন আসে, তো এইখানে তোমরা হারিয়ে যাওয়া কালি কলমটা খুবই ইজি, সেখান থেকেই তোমরা যদি পড়ো তোমরা এখান থেকে গল্প বানিয়েও লিখতে পারবে। বাংলা ভাষায় বিজ্ঞানে ভাষা একটু টাফ, সেক্ষেত্রে প্রশ্নও অল্প দিয়েছি, যারা বাংলা ভাষায় বিজ্ঞানটা তৈরি করতে চাও তারা এই প্রশ্নগুলো 5 নম্বরের জন্য তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই। নাটক সিরাজদৌলা, 4 নম্বরে 2 প্রশ্ন আসে, 1 প্রশ্নের উত্তর লিখতে হয়, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই শুধুমাত্র এখানে তুলে ধরেছি, আর স্টার মার্ক করে দিয়েছি যে প্রশ্নগুলো তোমাদের জন্য পড়তে হবে, যেটা 1টা স্টার মার্ক আছে কম গুরুত্বপূর্ণ, যেটা 2 স্টার মার্ক আছে একটু বেশি গুরুত্বপূর্ণ, 3 স্টার মার্ক আছে খুব গুরুত্বপূর্ণ, যেটা 4 স্টার মার্ক আছে সেটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তবে যেহেতু টেস্ট পরীক্ষা, স্কুল টু স্কুল বেসে কিন্তু প্রশ্ন আলাদা হবে, কোনিতে আলাদা করে পার্ট ভাগ করে দিয়েছি। প্রথম পার্ট থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, দেখো মাত্র 2 প্রশ্ন দিয়েছি, এই 2 প্রশ্ন যার মধ্যে 2 নম্বরের প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তারপরে 2 নম্বর পার্ট থেকে কোনিতে 1 প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নটিতে তোমাদের পড়তে হবে। 3 নম্বরের পার্ট থেকে তোমাদের এই যে প্রশ্নগুলো দিয়েছি মাত্র 2 প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়তেই হচ্ছে কোনি থেকে। তারপরে 4 নম্বর পার্ট, 4 নম্বর পার্ট থেকে 1 প্রশ্ন দিয়েছি, লেস ইম্পর্ট্যান্ট। তারপর 5 নম্বর পার্ট থেকেও 1 প্রশ্ন দিয়েছি, সেটাও কম গুরুত্বপূর্ণ। তারপরে 6 নম্বর পার্ট, এখান থেকে 1 প্রশ্ন দিয়েছি, প্রশ্নটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে, পড়ে রেখো। 7 নম্বরের প্রশ্ন, 1 প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, পড়তে পারো। 8 নম্বর পার্ট থেকে কোনো প্রশ্ন দিইনি, 9 নম্বর পার্ট থেকে 1 প্রশ্ন দিয়েছি, যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বর পার্ট থেকে 1 প্রশ্ন দিয়েছি, প্রশ্নটি চাইলে তোমরা পড়তে পারো। 11 নম্বর পার্ট থেকে 1 প্রশ্ন, এই প্রশ্নটিও যদি তোমাদের ইচ্ছা হয় পড়তে পারো। তারপরে 12 নম্বর পার্ট থেকে কোনো প্রশ্ন দিইনি, 13 নম্বর পার্ট থেকে তোমাদেরকে কিন্তু প্রশ্ন দিয়েছি 2 প্রশ্ন দেখে নাও, এই প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। তারপরে 14 নম্বর পাঠ, 14 নম্বর থেকে 2 প্রশ্ন দিয়েছি, যেখানে 2 নম্বরের প্রশ্নে আমি 3 প্রশ্ন একসাথে দিয়েছি, লীলাবতী, ক্ষিতিশ সিংহ আর কণিক চরিত্র, 1 চরিত্র আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি, তাই মোস্ট ইম্পর্ট্যান্ট দিয়েছি। তারপরে যদি সংলাপ রচনা পড়তে হয়, কাল্পনিক সংলাপ, কী কী পড়তে হবে, পথ নিরাপত্তা বিষয়ে 1 সংলাপ পড়ে রাখতে পারো, বিভিন্ন ছোঁয়াচে রোগ ব্যাধি থেকে মানুষকে সচেতন করতে সংলাপ পড়ে রাখতে পারো, রক্তদানের উপযোগিতা নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ পড়ে রাখতে পারো, প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ পড়ে রাখতে পারো, বৃক্ষরোপণের উপযোগিতা খুব ইম্পর্ট্যান্ট টপিক, এটা নিয়ে পড়ে রাখতে পারো, চারিদিকে অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি এই বিষয়ে সংলাপ পড়ে রাখতে পারো, শরীরচর্চার উপযোগিতা নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ পড়ে রাখতে পারো, ছাত্র জীবনে গ্রন্থাগারের ব্যবহার নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ পড়ে রাখতে পারো, মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়াশোনা করবে তাই নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ পড়তে পারো, তারপর মাধ্যমিক প্রস্তুতি নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ, আর তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, চন্দ্রযান 3 উৎক্ষেপণ নিয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। তারপর
তারপরে আবার যেটা ফেভারিট প্রতিবেদন রচনা, এগুলো কমন পাবে এবং বানিয়ে খুব ভালোভাবে লেখা যায়। প্রথম, ডেঙ্গু সচেতনতা নিয়ে প্রতিবেদন রচনা মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড, মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন প্রকৃতি এ বিষয়ে প্রতিবেদন রচনা। 3 নম্বর, অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি এ বিষয়ে প্রতিবেদন রচনা। তারপর উড়িষ্যার ভয়ঙ্কর রেল দুর্ঘটনা বিষয়ে প্রতিবেদন রচনা। তারপর বন্যাও হতে পারে, খরাও হতে পারে, অতিবৃষ্টিও হতে পারে, দুর্ভিক্ষও হতে পারে, এ বিষয়ে প্রতিবেদন রচনা। তারপরে তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃদিবস পালন হতে পারে, প্রজাতন্ত্র দিবস পালন হতে পারে, বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান হতে পারে, বৃক্ষরোপণ অনুষ্ঠান হতে পারে, কবি প্রণাম অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান, এ বিষয়ে প্রতিবেদন রচনা হতে পারে। পলিথিনের ব্যবহার বাড়ছে, দূষণ, এ বিষয়ে প্রতিবেদন রচনা হতে পারে। শব্দবিধি না মেনে মাইক বাজানোর প্রতিকার নিয়ে প্রতিবেদন রচনা হতে পারে। চন্দ্রযান 3 এর উৎক্ষেপণ নিয়ে প্রতিবেদন রচনা, বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে প্রতিবেদন রচনা। সমস্ত কিছু আমাদের চ্যানেলে কিন্তু উত্তরসহ কিন্তু দেওয়া রয়েছে। রচনা, বাংলার উৎসব মোস্ট ইম্পর্টেন্ট, দৈনন্দিন জীবনে বিজ্ঞান ইম্পর্টেন্ট, পড়তে পারো। খেলাধুলার প্রয়োজনীয়তা এটাও পড়তে পারো। একটি ভ্রমণের অভিজ্ঞতা, চন্দ্রযান 3 মোস্ট ইম্পর্টেন্ট টপিক। 6 নম্বরে, তা থেকেও সব থেকে বেশি যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে, বিজ্ঞানের জয়যাত্রা, এই জিনিসগুলি তোমরা পড়ে রাখতে পারো। তো এই ছিল টেস্ট পরীক্ষার, বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নপত্র তোমাদের সামনে প্রদর্শন করলাম এবং আমরা যে প্রশ্নগুলো রেফার করি তোমাদের জন্য, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে, তার সাজেশনটাও তুলে ধরলাম। ভিডিও চলাকালীন ভিডিওর মধ্যে পাসওয়ার্ডটি বলা ছিল সম্পূর্ণ স্মল লেটারে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি PDF ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে পাসওয়ার্ডের বক্স যখনই ওপেন হবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোট হাতে দিলে তোমরা এই নোটসটি কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তার পাশাপাশি ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কগুলো চেক আউট করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওতে